বামফ্রন্টের বিশাল মিছিল এবং তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল একেবারে সামনাসামনি হয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার স্বার্থে নাওয়া খাওয়ার সময় নেই রাজনৈতিক দলগুলির। প্রতিটি দলই তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে পড়েছে। কোথাও নির্বাচনী প্রচার সভা, কোথাও আবার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল বিশাল মিছিল লক্ষ্য করা যাচ্ছে। আজ বিকেলে হাওড়া সাঁকড়াইলে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টের মিছিল একেবারে মুখোমুখি চলে আসে। সাঁকড়াইল দর্গাতলা থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী প্রচার মিছিল। দক্ষিণ সাঁকড়াইল তিনকাবাটি পোলের কাছে তাদের একটি নির্বাচনী প্রচার সভায় যোগ দেওয়ার জন্য এবং দক্ষিণ সাঁকড়াইল তিনকাবাটি পোলের দিক থেকে আসছিল বামফ্রন্টের একটি বিশাল প্রচার মিছিল। একই সময়ে দুইটি মিছিল জংশন এলাকার কাছে সামনাসামনি হয়ে যায়। তবে সাঁকড়াইল প্রশাসনের তৎপরতায় কোনো রকম শান্তি বিঘ্নিত হয়নি। সুন্দরভাবে দুই রাজনৈতিক দলকে যাওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে।